অনেকে বলে যে রেস্ট ইন পিস বা মানে যেমন রিপ যেটাকে বলে, যে কেন ওরা রিপ বলে রেস্ট ইন পিস? যত দূর চোখ যায় শুধু কবর আর কবর। হ্যালো ভিউয়ার্স, নিলয়স প্রোডাকশনের পক্ষ থেকে আমি ওয়াসিম আকরাম নিলয় আবার চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে সিলভেনিয়া ওয়াটার। তো আমি যে জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে একটা মানে আমরা যাকে বলি যে জাল্লা বা মাছ ধরে যারা, তো ওদের যে কমার্শিয়াল ইয়ার্ডগুলো রাখা, আমি এই জায়গায় আছি। তো এই জায়গা থেকে আমরা যাব আরও কয়েকটা জায়গায়। তো আজকে জাস্ট আমরা ঘুরবো আর দেখব যে কোথায় কী আছে, নতুন নতুন কিছু এক্সপ্লোর করার ট্রাই করব। এই জায়গায় আমি আরও কয়েকবার আসছি আগে, তো আর কিছু বাড়াবাড়ি না করে চলুন ভিডিও শুরু করা যায়। লেটস গো। তো এখন চলে এসেছি আমরা একটা গ্রেভিয়ার্ডে। তো গ্রেভিয়ার্ডে আসছি, আসার দু একটা রিজন আছে। তো রিজনটা হইতেছে যে আমরা যে মানে অনেকে বলে যে রেস্ট ইন পিস বা মানে যেমন রিপ যেটাকে বলে, যে কেন ওরা রিপ বলে রেস্ট ইন পিস। তো রেস্ট ইন পিস বলার কারণ হচ্ছে যে ওরা যেই মানে ওদের যে এরিয়াটা থাকে কবরের, যেমন আমাদের দেশে তো অত ভালো করে মেনটেন হয় না, বাট এই দেশে এগুলা ওয়েল মেনটেন। আর প্রতিটা কবর আপনারা দেখতে পারবেন যে যে প্রতিটা কবরে ওরা ফুল দিয়ে রাখছে, প্লাস প্রতিটা কবর মানে অনেক মার্বেল পাথর এবং অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস দিয়ে ওরা মানে বাধাই করে রাখে বিষয়টা। তারপরে ইভেন এক একজনের ছবি দেওয়া থাকে কবরে, এই যে প্রতিটা কবরে ওদের ছবি আছে। এটার মধ্যে বাতি, মদ, ওয়াইন সব দিয়ে রাখে একদম। এই কবরটা 1974 সালে কবর, এগুলো অনেক ওয়েল মেইনটেইন। এই কবরটা 2016 সালে। তো আজকে আমার সাথে আছে শিফাত আর আলবি। আমরা তিনজন যাচ্ছিলাম আর কি লাফেরুসের দিকে। তো লাফেরিসে যাওয়ার আগে আমরা এই গ্রেভিয়ার্ডটাতে আসলাম। আসার পরে দেখলাম যে গ্রেভিয়ার্ডটা অনেক বড়, প্লাস এখানে যে কত কত মানে মৃতদেহ শহীদ আছে এটা আই ডোন্ট নো কত হবে, বাট হইতে পারে মিনিমাম মানে লক্ষাধিক হইতে পারে। বাচ্চাদেরগুলো বেশি বেশি আর এটাতে একদম পুরাপুরি ওয়েল মেইনটেইন, ওরা প্রতিদিন রক্ষণাবেক্ষণ করে। এই যে
ওরা এগুলো দেখাশোনা করে, প্লাস গার্ডেনিং এন্ড এভরিথিং ইজ দেয়ার। যত দূর চোখ যায় কবর আর কবর দেখা যায়, অনেক মানুষ আসে, অনেক মানুষ যায়। তো এক একটা কবরের এক একজন যারা মানে জীবিত ছিল, যাদের কবর এখানে আছে, তারা এক একজন অনেক মানে অনেক এজড। It's alright. Hush.